মমতা ব্যানার্জির ভাইপো, তৃণমূলের বাহুবলী নেতা অভিষেক ব্যানার্জির বাড়িতে সিবিআই এবং তার স্ত্রী রুজিরা নারুলাকে কয়লা কাণ্ডে নোটিশ পাঠালো সিবিআই। যত দ্রুত সম্ভব তাকে দেখা করার নোটিশ দিল সিবিআই। কয়লা কাণ্ডে কিন্তু অভিষেক ব্যানার্জির স্ত্রীর নাম বারবার উঠে আসছে। বেশ কিছুদিন আগে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছেন মেদিনীপুরের বাহুবলী নেতা শুভেন্দু অধিকারী। তিনি আসানসোল সভা থেকে বলেছিলেন, 8 থেকে 80 সকলেই জানে লালা অর্থাৎ অনুপ মাঝির টাকা কারা নিত, সেই টাকা যে তোলাবাজ ভাইপোর বাড়িতে গিয়েছে তা সকলের জানা। তৃণমূলের অভিযোগ ছিল নির্বাচনের আগে এভাবে চাপ বাড়াতে চায় বিজেপি, কিন্তু বিজেপি বলছে সিবিআই সিবিআই এর কাজ করছে। সূত্রের খবর অনুযায়ী বেলা 11:30 নাগাদ সিবিআই এর অফিসারেরা অভিষেক ব্যানার্জির 188 এ হরিশ মুখার্জি স্ট্রিটে তার শান্তিনিকেতন হাউসে আসেন। আর সিবিআই এর নোটিশ অনুযায়ী বিকেল 3টার সময় তারা রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন, কিন্তু সেই সময় রুজিরা বাড়িতে ছিলেন না বলে পুলিশের একটি সূত্র অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিবিআই এর দাবি, তাদের নোটিশ পেয়ে রুজিরা বা তার আইনজীবী যোগাযোগ করবেন বলে আশা করা হয়েছিল। তখন কথা বলে দুতরফের সুবিধা মতো একটি সময় ও স্থান বেছে নিয়ে রুজিরার সামনে বসতে চেয়েছিলেন তারা, কিন্তু কয়লা কাণ্ডে রুজিরা নারুলার কাছে নোটিশ পাঠালেও রুজিরা নারুলা কিন্তু সেই নোটিশের কোনো জবাব দেননি। এদিকে সিবিআই এর কিন্তু দাবি, কয়লা কাণ্ডে শাসক দলের নেতা বিনয় মিশ্র সহ অনুপ মাঝি অর্থাৎ লালা এরা কিন্তু একাধিক চক্রে জড়িত, আর এখান থেকে কিন্তু কালো টাকা তৈরি করে বিদেশে পাচার করা হয়েছে। এর কারণেই কিন্তু আয়কর এবং তাদের নামে বিভিন্ন প্রকার মামলা দায়ের করা হয়েছে, তাদের টাকা থাইল্যান্ডে গিয়েছে এবং তাদের আরো দাবি, কিছু তথ্য প্রমাণ অনুযায়ী বিদেশে রুজিরা নারুলা নামে একজনের নামে ব্যাংক অ্যাকাউন্টে কয়লা কাণ্ডের লভ্যাংশের ওই টাকা জমা পড়ছে। এবং এই রুজিরা নারুলাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। এর আগে ব্যাংকক থেকে কলকাতায় ফেরার সময়ও কিন্তু মাত্রা অতিরিক্ত সোনা থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আর সেই বিষয়টি কিন্তু আদালতে এখনো বিচারাধীন। তাহলে বারবার কিন্তু মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কোনো প্রশ্ন না উঠলেও অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা নারুলার নামে কিন্তু আরো এক মামলা চলে এলো। নোটিশ পেয়ে এদিনই টুইট করে অভিষেক ব্যানার্জি জানিয়েছেন, এভাবে আমাদের ভয় দেখাতে চাইলে ভুল হবে, আমাদের মাথা নত করা যাবে না। এদিন কিন্তু রুজিরা নারুলার বোন মেনকা গম্ভীরকেও জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশও দিয়েছে সিবিআই। দুজনকেই ভারতীয় কার্যবিধির 160 ধারায় সাক্ষী হিসাবে ডাকা হয়েছে। সিবিআই কিন্তু স্পষ্টতই জানিয়ে দিয়েছে, কয়লা পাচারের টাকা যে যে অ্যাকাউন্টে গিয়েছে তাদের প্রত্যেককে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। গরু এবং কয়লা পাচারের সঙ্গে মূল অভিযুক্ত বিনয় মিশ্রের দিকে কিন্তু সিবিআই আঙুল তুলেছে। আর সেই বিনয় মিশ্রের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দীর্ঘদিনের ঘনিষ্ঠতা এটি কিন্তু সকলেরই জানা, আর তারই মাধ্যমে লালার সেই টাকা অভিষেক ব্যানার্জির পত্নীর অ্যাকাউন্টে জমা পড়েছে এমনই কিন্তু দাবি করছে সিবিআই। আর এই দাবি নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য তুঙ্গে। যদিও সিবিআই 12:30 নাগাদ অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে যখন বাইরে বেরিয়ে আসেন অর্থাৎ তাকে নোটিশ দিয়ে তাকে আবার পুনরায় সাক্ষাতের জন্য যখন তাকে আর্জি জানান, তারপর যখন জানা যায় যে রুজিরা নারুলা তার বাড়িতে উপস্থিত নেই, তিনি বাড়িতে নেই, তখন কিন্তু সিবিআই সেই স্থান পরিত্যাগ করে। তারা বাড়ি ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেই বাড়ি থেকে একটি গাড়ি বার হয়। সেই গাড়ির মধ্যে কিন্তু অনেকেই উপস্থিত ছিলেন, কিন্তু গাড়ির জানলায় কালো কাঁচ থাকায় গাড়িতে কারা কারা উপস্থিত ছিলেন সেটি কিন্তু বোঝা যায়নি। কিন্তু গতকাল রাত পর্যন্ত রুজিরাকে কিন্তু ফোন করা হয়েছিল সিবিআই এর তরফ থেকে, রুজিরা কিন্তু সিবিআই এর ফোন একবারও তোলেননি। তাই সোমবার অর্থাৎ আজকে আবার কিন্তু ফের নোটিশ জারি করা হতে পারে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, সিবিআই কর্তারা কিন্তু এই মামলার নিষ্পত্তি বঙ্গ বিধানসভা ভোটের আগেই চায়। বন্ধুরা, এখন আপনাদের প্রশ্ন, বারবার কেন অভিষেক ব্যানার্জির স্ত্রীর নামে একের পর এক মামলা সামনে আসছে, আর কয়লা পাচার কাণ্ডের সঙ্গে তার স্ত্রীর কি বা যোগাযোগ থাকতে পারে? আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক নিশ্চয়ই করে দেবেন।